ঈদের শুভেচ্ছা জানাতে সৌদি প্রো লীগের ক্লাব আল নাসের যে তাদের সেরা তারকাকেই পিক করবে সেটাই স্বাভাবিক। ক্রিশ্চিয়ানো রোনালদো তাই ঈদের দিনে সোশ্যাল সাইটের স্ক্রিনে যেখানে CR7 কে দেখা গেল সেই চিরচেনা চিলিং মুডে। সৌদিতে রোনালদো যখন চিল করছেন তখন ইউরোপে তাকে নিয়ে শুরু হয়ে গেছে অদ্ভুত আলাপ। এমনিতেও এখন তো সব নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছেন, তার উপর ওকে নিয়ে এবারে নতুন তথ্য। তরুণ বয়সে ম্যান ইউনাইটেডে থাকার সময় একাধিক নারীর প্রেমে মজেছিলেন তিনি। ইউনাইটেডের সাবেক এক ফিজিওথেরাপিস্ট রড থর্নলি জানিয়েছেন এমন তথ্য। থর্নলি ম্যান ইউনাইটেডে কাজ করেছেন 2000 থেকে 2019 সাল পর্যন্ত। রোনালদোকে রেড ডেভিলস অ্যারেনায় প্রথম দফায় তাই তাকে পেয়েছিলেন থর্নলি। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে কত টিম স্টাফেরই তো আসা যাওয়া, কিন্তু রোনালদোর সান্নিধ্য আর কজনই পায়, আর সেটাই করতে পেরেছিলেন থর্নলি। তার কাছ থেকে জানা গেছে মজার তথ্য। রেড ডেভিলদের সাবেক এই ফিজিওথেরাপিস্ট এক সাক্ষাৎকারে বলছেন, কোনো এক ম্যাচের আগের রাতের ঘটনা, রোনালদো পায়ে মাসাজ নিচ্ছিলেন, তখনই প্রথম টেলিভিশনে অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও গায়িকা দানি মিনোককে দেখেন রোনালদো, হয়ে যান মুগ্ধ। নিজের থেরাপিস্ট থর্নলির কাছে অদ্ভুত এক আবদার করে বসেন, যে করেই হোক ওই নারীর ফোন নম্বর লাগবে তার, জোগাড় করে দিতেই হবে। কাজটা অবশ্য বিনামূল্যে ছিল না। রোনালদোর প্রস্তাব ছিল ফোন নম্বর পেলে থর্নলিকে নিজের পোর্শে গাড়িটা অর্ধেক দামে দিয়ে দেবেন। থর্নলি 4-5 দিনের মধ্যে নম্বর জোগাড় করতে পেরেছিলেন, আর পোর্শে গাড়িটা সেটাও বুঝে পান এবং বিক্রিও করেন £20,000 লাভে। মিনোক মূলত টেলিভিশন রিয়েলিটি শো এক্স ফ্যাক্টরের বিচারক, একই শোতে অতিথি হয়ে এসেছিলেন কিম্বার্লি ওয়াট। থর্নলির ভাষ্য, রোনালদো তার নম্বরও জোগাড় করে দিতে বলেছিলেন। এই দুই নারীর সাথে CR7 কতটা এগোতে পেরেছিলেন সেটা অবশ্য থেকে যাচ্ছে অজানাই, কারণ নম্বর জোগাড় করার পর থর্নলি আর কোনো তথ্য দিতে পারেননি। শুধু জানেন দানি মিনোগের সাথে কয়েকবার ডেটিংয়ে গিয়েছিলেন রোনালদো, তখন যা হওয়ার হয়েছে, তারপর আর ব্যাপারটা সম্ভবত তেমন এগোয়নি। কিন্তু এটাও সত্যি, ওই সময় ক্রিশ্চিয়ানো প্রকাশ্যে ডেট করছিলেন ইংলিশ অভিনেত্রী ও রেডিও হোস্ট গিমা এটকিনসনের সাথে। বোঝাই যাচ্ছে সেই সম্পর্কের প্রতি খুব একটা সৎ ছিলেন না রোনালদো। তাতে অবশ্য এখন তেমন কিছু যায় আসে না, যেদিন গেছে তা তো একেবারেই গেছে। স্প্যানিশ ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজের সাথে দিব্যি সংসার করছেন রোনালদো। খালিদ জামিল, 71।